যারা শীতকালে গিজারের কালেকশন খুঁজছেন, গিজার নেবেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল। আজকে আমরা চলে আসছি, ভাই আপনার কোম্পানির নামটা বলে দেন। আমার কোম্পানি হলো কেএমকে ইন্টারন্যাশনাল। কিভাবে কারখানায় মাল বানায়, কিভাবে গিজার বানায় সেটা একটু দেখি। এটা আমার গিজারের কারখানা। এখানে সব কারখানায় তৈরি হচ্ছে গিজার গুলো। এই যে মাল ডেলিভারি যাচ্ছে, জি এখানে তো দেখলাম কিভাবে আপনি তৈরি করতেছেন গিজার গুলো, অনেক সাজানো আছে। এগুলোর আসলে প্রাইস গুলো কিরকম? যে কোনো সমস্যা হলে আপনি নতুন পাবেন, নতুন আর বাংলা যে কোনো প্রান্তে আপনি ডেলিভারি দেওয়া, যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া পাইকারি রেটে, জি একদম কারখানা থেকে। কিন্তু আপনারা পাইকারি রেটে আপনারা দর্শক বন্ধুরা এখান থেকে গিজার নিতে পারবেন। আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে ভাই আপনার এখানে যদি কেউ আসে, ঠিকানাটা কি, কোন ঠিকানায় কিভাবে আসবে এখানে? যদি আমি আসতে হয় আপনার ঢাকা কামরঙ্গে চলে আসতে হবে। আচ্ছা, ঢাকা কামরঙ্গে আসলে যে আমার যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার সাথে যোগাযোগ করলে আমি নিয়ে আসবো। আচ্ছা, আপনি তো বেসিক্যালি পাইকারি বিক্রি করেন, কেউ যদি খুচরা নিতে চায় সেটাও তো পাইকারি রেটে দিবেন? খুচরা দিতে পারবো, সারা বাংলাদেশের যে কোনো সারা বাংলা যে কোনো প্রান্তে দিতে পারবো। আচ্ছা কাউসার ভাই, অনেকের ওই যে ফিটিং এর দায়িত্ব থাকে, এর ফিটিং টা করে কারা? স্যানিটারি মিস্ত্রি যারা, এটা আপনার ফিটিং নিজস্ব এলাকা যা যা মিস্ত্রি আছে স্যানিটারি মিস্ত্রি ওনার এটা ফিটিং করে। স্যানিটারি মিস্ত্রি নাকি ইলেকট্রিক্যাল মিস্ত্রি? স্যানিটারি মিস্ত্রি যারা তারা এটা ফিটিং করে, এটা ফিটিং করে। আচ্ছা, তো আপনি তো ওয়ারেন্টি গ্যারান্টি দিলেন, তো এখন আপনি মাল পাঠাইতে কয়দিন সময় লাগে এখান থেকে? আপনার মাল পাঠাতে সর্বোচ্চ দুই দিন। আপনাকে অ্যাডভান্স করতে হবে আগে? আমার যে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে, ডেলিভারি চার্জটা, আর বাকি টাকাটা কুরিয়ার কন্ডিশনে হাতে পেয়ে তারপরে মালটা ডেলিভারি নিবে। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা নাকি গিজার নিতে চান এই শীতে, একদম কারখানা থেকে পাইকারি রেটে কিন্তু গিজারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, এবং সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু এখান থেকে আপনারা গিজারগুলো পাইকারিতে। কয় লিটার হয় ভাই? আপনি 30 লিটার, 45 আর লেগে 67। আচ্ছা, তো কোনটার দাম কত? 30 লিটারের দাম কত? 30 লিটার হলো 5000 টাকা। 30 লিটার 5000, আর হচ্ছে 45 হলে আপনার 6000 টাকা। 6000 টাকা, আর 67 হলে 7000 টাকা। 67 যেটা সেটা 7000 টাকা। আচ্ছা, তো আপনারা তো দাম জানলেন, তো এইটার মান সম্পন্ন কি কতটুকু সেটা যদি আপনার মান সম্মত? এগুলো অনেক কোয়ালিটি ফুল, আমরা ওই লোকাল ধরনের কোনো মাল আমরা তৈরি করি না। আমাদের ব্র্যান্ড হলো যে আপনি ইনার ট্যাঙ্ক, এটা লাগে আপনার 14 কেজির। আচ্ছা, 14 কেজি এটা তৈরি, এটা লাস্টিং আপনি অনেক বছর করবে। আপনি কম হলে 4-5 বছর লাস্টিং করবে, মিনিমাম 4-5 বছর। আচ্ছা, আর আমরা এগুলো লাস্টিং করার কারণ হলো কি, আপনার যে ওই গ্লাস ফাইবার দিয়ে থাকি, এই যে যে জি এগুলো গ্লাস টুল, হ্যাঁ এগুলো দিয়ে থাকি, এগুলো দিলে আপনার মাল লাস্টিং করবে অনেক। তাই বাজারে আপনি আরো কম দামি মাল আছে, ওগুলো জুটের মাল। আচ্ছা, ওগুলো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, দুর্ঘটনা ঘটার, জি আপনার এই মাল নিয়ে তো কোনো দুর্ঘটনা ঘটবে না? না, ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা ঘটবে না। তো আজকে ভাই এই পর্যন্ত আমাদের কারখানাটি আছে, আপনার যে কোনো বাংলায় যে কোনো প্রান্তে আপনারা আমাদের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো। আসসালামু আলাইকুম।